আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ কি ইফতারি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের জন্য রইল অনেক 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 দোয়া আর ভালোবাসা। এখন ভোররাত্রি, সেহরি খাওয়ার জন্য উঠেছি। তো সেহরি খেয়ে একটু বুট আর ডাল ভিজিয়ে নিচ্ছি। তো বেশি একটা লাগে না, বুট আর ডাল খুবই অল্প পরিমাণে ভিজাবো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বুট ভিজাবো আর ডালও 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ ভিজিয়ে নিব, আর এতটুকুই আমাদের হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, কিন্তু এটাই ভিজে ফুলে অনেক বড় হয়ে যাবে। আর এখানে মটর ডাল, তো পেঁয়াজুর জন্য সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় মটর ডাল। মটর ডালের পেঁয়াজু একবার খেলে আর অন্য ডালের পেঁয়াজু খেতে ইচ্ছে করে না। তো আমি সবসময় মটর ডালের পেঁয়াজু খাই, মসুর ডালেরও খাই, কিন্তু মটর ডালেরটা বেশি ভালো লাগে। তো আপনারাও মটর ডালের পেঁয়াজুটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এখন পরের দিন দুপুরবেলা জোহরের নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি। ইফতারি বানাবো, রান্না করব। তো ওর বাবা আবার নিচে থেকে কিছু অল্প সবজি আর পুদিনা পাতা, ধনিয়া পাতা নিয়ে আসছে। তো পুদিনা পাতাটা খুব ফ্রেশ, ধনিয়া পাতাটাও অনেক ফ্রেশ। এগুলো ধুয়ে ঝুলিয়ে রেখেছি এখানে, তো দেখতে খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও করে ফেলেছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যখন যেটা ভালো লাগে সেটাই ভিডিও করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো খুবই তাজা, একদম ফ্রেশ। এটা দিয়ে আজকে পুদিনা পাতার জুস বানানো হবে, অনেকগুলো পাতা নিয়ে আসছে। তো এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, যে ধুয়ে পানি ঝরবে, সিঙ্কের মধ্যে পানি পড়বে। আজ ইফতারিতে বানাবো মুড়ি ভর্তা। তো মুড়ি ভর্তা বানাতে হলে তো পেঁয়াজু, বেগুনি, বুট সবই লাগে, তো শশাও লাগে, কারণ মুড়ি ভর্তা খাওয়ার সময় শশা লাগে। শশা ছাড়া মুড়ি ভর্তাটা মজা হয় না। তো শশা নিয়ে আসলো কিছু, খুবই ফ্রেশ শশাগুলো, শশার ফুলগুলো এখনও আছে। আর বেগুন তো লাগবেই বেগুনির জন্য, লেবু শরবতের জন্য, এই তো ইফতারির আইটেমগুলোই। তো এখন আমি বুটটা সিদ্ধ করব। আমি রাতে যে বুটটা ভিজিয়ে রেখেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ, কতগুলো হয়ে গিয়েছে, আর আমাদের চারজনের জন্য আলহামদুলিল্লাহ এতটুকুই হয়ে যায়। আর মুড়ি ভর্তা বেশি একটা খেতে চায় না আমার বাচ্চারা, তো অল্প করেই করি। আর ডালটাও বেটে নিব এখন পেঁয়াজুর জন্য। তো আমি অল্প বুট যেহেতু, সেহেতু আমি পাতিলে সিদ্ধ করতেছি না, এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অল্প বুট যদি আমি পাতিলে বসিয়ে রাখি তাহলে অনেক সময় লাগবে, এতটুকু বুট নিয়ে এত সময় নষ্ট করব না, তাই প্রেশার কুকারে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বুটের সাথে এখানে আমি একটা আলু কিউব কিউব করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ বুটের সাথে আলু ভুনা করলে খুব সুন্দর মাখা মাখা হয়, মুড়ি ভর্তাটা খেতে ভালো লাগে। চুলায় বুটটা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি পেঁয়াজুর জন্য মটর ডালটা বেটে নেই। আর এতটুকু ডাল আমি কি ব্লেন্ডার করব, আসলে এতটুকু ডাল ব্লেন্ডার করা যায় না। তো আমি পাটায় বেটে নিচ্ছি, আর পাটায় বেটে পেঁয়াজু করলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে। এই তো আমার বুট কমপ্লিট ভুনা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে। আলু দেওয়ার কারণে খুবই আঠালো মাখা মাখা হয়েছে, এটা দিয়ে মুড়ি ভর্তা খেতে খুব ভালো লাগবে। আর এখানে আলুর চপ বানিয়ে নিচ্ছি, আর আমি স্পেশাল আলুর চপ বানাই। আলুর চপ বানানোর জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা আর শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছিলাম, তো সেটা ক্র্যাশ করে লবণ দিয়ে আলু ভর্তাটা করে নিব। তারপর এর মধ্যে কিছু মাংস অ্যাড করব। তো মাংসটা আমরা তো প্রতিদিনই মাংস রান্না করি, সেখান থেকে 2-1 পিস মাংস বেঁচে যায়। সেই বেঁচে যাওয়া মাংস ঝুরা ঝুরা করে ছিঁড়ে তারপর আমি পেঁয়াজ মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আর আলুর চপের সাথে সেটা অ্যাড করে দিব, কারণ আমার ছেলে আলুর চপ খুবই পছন্দ করে। তো এইভাবে মাংস দিয়ে করার কারণেই পছন্দ করে, তো খুবই মজা হয় এভাবে আলু চপটা আপনারা করে খেতে পারেন। কারণ আমরা প্রতিদিনই বাচ্চাদের জন্য কিন্তু ভোররাতের জন্য মাংস রান্না করি, সেখান থেকে 2-1 পিস মাংস বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া মাংসগুলো আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে এভাবে আলুর চপ বানিয়ে নেই। খুব ভালো লাগে এই আলুর চপটা খেতে।
আলুর চপ গোল গোল করে বানিয়ে রেখে দিয়েছি। এখন আমি বেগুনি বানানোর জন্য বেগুনটা রেডি করে নিচ্ছি। আর বেগুনের মধ্যে আমি একটু লবণ আর লাল মরিচের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি। এটা দিলে আসলে বেগুনটা অন্যরকম লাগে খেতে, খুবই টেস্ট আসে। তো বেগুনটা প্রথমে আমি ধুয়ে নিই, তারপর কাটি, আর কাটার পরে ধুই না, তাহলে কেমন যেন হয়ে যায়। আর বেগুন বেশি পাতলাও করবো না, বেশি মোটাও করবো না, মিডিয়াম একটা সাইজে রাখলে বেগুনটা ভালো লাগে। তো একদম পাতলা করলে মুখে লাগে না খেতে, আর একদম মোটা করলেও ভালো লাগে না। এই তো আমার আলু চপগুলো হয়ে গিয়েছে, তারপর পেঁয়াজও সব কিছু রেডি করে নিয়েছি, তারপর বেসনের গোলা তৈরি করে নিয়েছি, পারফেক্ট বেসনের গোলা। আর এখানে দুইটা ডিম সিদ্ধ করে চার ভাগ করে নিয়েছি, আর চার পিস চিকেন ভাজবো। তো এই তো সব কিছু রেডি করে নিলাম, বুটটাও ভুনা হয়ে গিয়েছে। তো আমি এই ডিশের মধ্যে মুড়ি ভর্তা করে খাই, তাই এটার মধ্যে রান্না করে করে একটা একটা করে নামিয়ে রাখবো। এই তো বেগুনটাও আমার ফ্রাই হয়ে গেল, তো খুবই সুন্দর হয়েছে বেগুনি, মচমচে। আমার বেগুনিগুলি খুবই মচমচে হয় আর খুব ফুলকো হয়, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। নিজের প্রশংসা নিজেই করতেছি, আসলে আমার কাছে এই ইফতারিগুলো খুবই ভালো লাগে দেখতে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ডিম চপগুলো ভেজে নিব। আর ডিম চপগুলো আমি কিভাবে দিচ্ছি তেলের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমগুলো এভাবে বেসনেরগুলোর মধ্যে ডুবিয়ে তারপর কাটা চামচ দিয়ে দিতে হবে। হাত দিয়ে দিলে ভালোভাবে দেওয়া হয় না, কেমন যেন ডিমের সাদা অংশ বের হয়ে যায়, তো কাটা চামচ দিয়ে দিলে খুব সুন্দর হয়। তো আপনারা এভাবে কাটা চামচ দিয়ে তেলের মধ্যে ডিম চপ, আলুর চপ দিতে পারেন, তাহলে সুন্দর হবে। ডিম চপ আমার খুব পছন্দ, তো আমি যখন এরকম মুড়ি ভর্তা বা ভাজা পোড়া কিছু বানাই তখন ডিম চপটা বানাই। তো ডিম চপটাও হয়ে গিয়েছে, কত সুন্দর ফুলকু হয়েছে, মনে হচ্ছে পুরাই আস্ত ডিম। আসলে এখানে একটা ডিম দুই ভাগ করা। এখন দিয়ে দিচ্ছি আলুর চপগুলো, আর আলুর চপগুলো সেম আমি কাটা চামচ দিয়ে ডিম চপের মতো করে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে আলুর চপগুলো বসে থাকে, বেসনের গুলাটা ভালোভাবে লাগে। আর হাত দিয়ে দিলে দেখা যায় আলুর চপ দেখা যায়, হাতে সাপ লেগে থাকে, তাই আমি কাঁটা চামচ দিয়ে দেই। আলুর চপগুলো ভেজে নিলাম, এখন আমি ভাজবো ধনিয়া পাতা গাছ। তো ধনিয়া পাতা এভাবে ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে, আর ধনিয়া পাতাটা খাওয়াও খুবই উপকারী। এভাবে ধনিয়া পাতা তিন চারটে গাছ নিয়ে বেসনের গুলায় ডুবিয়ে ভেজে নিলেই হয়ে যায় ধনিয়া পাতা ভাজা। তো এটা বাহির থেকে আগে কিনে খেতাম, কিন্তু এখন তো কোনো কিছু কিনে খাই না, সবই ঘরে তৈরি করি। তো ধনিয়া পাতাটা খুবই টাটকা, তাই দেখে ভাজতে ইচ্ছে করলো। এরকম তিন চারটে গাছ একসাথে নিয়ে বেসনের গুলার মধ্যে ডুবিয়ে তারপরে ভেজে নিব, খুবই মচমচে হয়, আর ভিতরে ধনিয়া পাতাটা খাওয়াও হয়। নর্মালি কিন্তু এতগুলো ধনিয়া পাতা খাওয়া হয় না, তো এইভাবে ভেজে নিলে ধনিয়া পাতাটাও খাওয়া হয়। এখন লাস্ট আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই যে এখানে আমার পাঁচটা পেঁয়াজ হয়েছে বড় বড়, আর পেঁয়াজগুলো খুবই মচমচে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ইফতারির জন্য টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর মিম এই দিক থেকে পুদিনা পাতার জুস বানিয়ে নিল। তো মুড়ি ভর্তা যেহেতু খাবো, মুড়ি ভর্তার সাথে পুদিনা পাতার জুসটা খুব ভালো যায়, কারণ পুদিনা পাতা হজমের জন্য খুবই উপকারী। তো এই জন্য পুদিনা পাতার জুসটা বানানো হলো। ওর বাবা কিছু ফল কেটে নিল, তো শাড়ি আর কতদিন যাবৎ মিষ্টি খেতে চাইলো, তাই এখানে রসমালাই বানিয়ে নিয়েছি। তো ইফতারির পর একটু একটু করে রসমালাই খাবো, মাশাল্লাহ রসমালাইটাও ভালো হয়েছে। আর ইফতারি এই তো আমার সাজানো গুছানো ইফতারি, সবই অল্প অল্প করে, কিন্তু একসাথে অনেকগুলো হয়ে গিয়েছে। এখানে বানিয়েছি আলুর চপ, তারপর হচ্ছে ধনিয়া পাতার চপ। ধনিয়া পাতার চপটা আসলে খুব ভালো লাগে খেতে, দেখতেও খুব সুন্দর। আর ডিম চপ তো আমার খুবই ফেভারেট, খুবই কিউট কিউট ডিম চপ, ফুলে টই টম্বুর হয়ে আছে। আর এখানে শাহরিয়ারের জন্য চিকেন ফ্রাই করতে হলো, কারণ ও মুড়ি ভর্তা তেমন একটা খাবে না, ও আলু চপটা পছন্দ করে, আর চিকেন ফ্রাই বুট এগুলোই খাবে। আর এই তো পেঁয়াজু বেগুনি। ইফতারির সময় আসলে সবাই মিলে কাজ না করলে এক হাতে এত কিছু গুছানো যায় না। তো ওর বাবা মিম দুজনেই আমাকে হেল্প করেছে, কেউ শরবত বানিয়েছে, কেউ ফল কেটে দিয়েছে, আর আমি তো বাকিগুলো করেছি। শাহরিয়ারও টুকটাক হেল্প করে, পানি ভরে দেয় জগে। তো ইফতারির সময় এই সময়টা আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে যে সবাই মিলে একসাথে টুকটাক কাজ করে, একসাথে বসে ইফতারি করে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আসলে আমার মতো প্রতিটা ঘরেই হয়তো এরকম হয়। সেই ছোটোবেলা থেকেই রমজানের সময় কিন্তু আমরা এরকম বুট পেঁয়াজু মুড়ি এগুলোর সাথে পরিচিত, কিন্তু এখনকার বাচ্চারা এগুলো তেমন একটা লাইক করে না।
ওরা তেমন একটা পরিচিত না, তো একটু একটু খাওয়ানোর চেষ্টা করি। আমি প্রতিদিন এই ভর্তাটা করি না, মা একদিন এই মুড়ি ভর্তা খাই, আরেকদিন আবার অন্যরকম খাবার খাই। আসলে একঘেয়ে খাবার কারোই ভালো লাগে না। তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, লেবু কুচি, এগুলো দিয়ে সব কিছু মেখে নিচ্ছি। বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছি। আজান দিলে প্রথমে আমি একটু পানি খেয়ে নিই, তারপর শরবতটা খাই, তারপর মুড়ি ভর্তা করে বাকি খাবারগুলো খাই। তো আজানের পরে মুড়িটা মাখাই, নয় মুড়িটা পুতিয়ে যায়। তো আজানটা শেষ হলেই আমি মুড়িটা মাখাই, এখন মুড়িটা মাখিয়ে খাবো। তো আলহামদুলিল্লাহ মুড়ি ভর্তাটা খুবই মজা হয়েছিল আজকে। আসলে রমজান মাসটা কীভাবে যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যখন রমজান শুরু হবে তখন মনে হয় এক মাস কীভাবে শেষ করব, অনেক কষ্ট হবে, কিন্তু আল্লাহর কি রহমত, দেখতে দেখতে রমজান মাসটা কীভাবে যেন ফুরিয়ে যায়। তো আমার কাছে রমজান মাসটা খুবই এনজয় লাগে, নামাজ পড়া, তারপর ইফতারি খাওয়া, সব কিছু মিলে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।